কৃত্রিম পা, নানা দুর্ঘটনায় পা হারানো মানুষের চলাফেরায় বড় এক অবলম্বন। তবে প্রয়োজনীয় এই বিষয়টি জোগাড় করতে পারেন না অনেক গরিব মানুষ, তাদের জন্য সেই ব্যবস্থা করে দেয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নেটোর। কিন্তু গত 10 বছরের বেশি সময় ধরে এই কাজে বিদেশি অনুদানের উপর নির্ভরশীল এই প্রতিষ্ঠানটি। এবার নেটোরে 500 কৃত্রিম পা দেবে ভারত সরকার। এই কাজের উদ্বোধন হলো আজকে। 24 বছরের মনির হোসেন সড়ক দুর্ঘটনায় পা হারিয়েছেন 5 বছর আগে। এরপর থেকে তার ভরসা ক্র্যাচ। বিনামূল্যে পায়ের জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে আগেই আবেদন করা ছিল। এই যাত্রায় পা পেয়েছেন তিনি। এখন এটা পাই আমি খুব খুশি যে আমি এখন নিজে বেড়াইতে পারতেছি বা কোথাও যাইতে পারবো নিজে, এটাই আমার কাছে ভালো লাগতেছে। তার মতো আরো অনেকেই ভারতীয় হাই কমিশনের উদ্যোগে জয়পুর কৃত্রিম পা সংযোজনের এই ক্যাম্প থেকে পা পেয়েছেন। ক্র্যাচ নিয়ে হাঁটতাম, অনেক কষ্ট হইতো, স্কুলে যেতে পারতাম না ঠিক মতো। এখন আমি পা লাগাইছি, আমি পারবো প্রতিদিন স্কুল যাইতে। পাটা এখান থেকে পাইলাম, আবার নতুন করে আমার মনে হইতেছে যেমন আবার একটা পা আমার এই পার সাথে জোড়া লাগলো আর কি। রাজধানীর পঙ্গু হাসপাতালে কৃত্রিম পা সংযোজনের এই কার্যক্রম 2013 সালের পর থেকে চলছে বিভিন্ন দেশের অনুদানের মাধ্যমে। আমি আশা করছি যে বেনিফিশিয়ারিরা আজকে এই এই ক্যাম্প থেকে, এই যে কয়েকদিন ধরে ক্যাম্প চলছে, এটা থেকে যারা বেনিফিট করবেন তাদের জীবন আশা করছি আমাদের এই ছোট্ট উদ্যোগে অনেকটা বদলাতে পারবে। 2010 সালের পর কৃত্রিম অঙ্গ সংযোজন কেন্দ্রে নিয়োগ দেওয়া হয়নি কাউকে, তাই ভরসা করতে হয় অল্প সময়ের জন্য বিদেশ থেকে আসা বিশেষজ্ঞদের ওপর। আমরা চাই প্রতিনিয়ত, আমরা যেমন প্রতিদিন সার্জারি করি, প্রতিদিন রোগী দেখি, এটা উদ্বোধনের কোনো বিষয় না, এটা একটা প্রক্রিয়ার বিষয়। যে প্রক্রিয়ার বিষয়টাতে প্রতিদিন এখানে পা তৈরি হবে, প্রয়োজন মাফিক মানুষ পা পাবে, এবং এই পা তৈরি শুধু এখানে না, বাংলাদেশের অন্যান্য হসপিটালগুলোতেও আমরা ভবিষ্যতে সাবসেন্টার করে তৈরি করার প্রক্রিয়া চালু করার আশাবাদ ব্যক্ত করি। সরকারি হিসাবে দেশে প্রতি বছর কৃত্রিম এমন পায়ের চাহিদা 1500-এর মতো, যার বেশিরভাগই মেটায় বেসরকারি নানা সংস্থা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।